গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাজারো বিরোধিতা নিন্দার ঝড় সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। 6 মাস ধরে চলতে থাকা এই সংঘর্ষে অন্তত 33,175 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ইসরায়েলের দাবি, 12,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে তাদের সেনা। এমন প্রেক্ষাপটেই এবার গাজা উপত্যকার দক্ষিণাংশ থেকে হঠাৎ সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমিয়ে ফেলার কাজ শুরু করেছে। ওই এলাকা থেকে সামরিক বাহিনীর একটি ব্রিগেডকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে গাজায় উল্লেখযোগ্য পরিমাণ ইসরায়েলি সেনা মোতায়েন থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লেরনার বলেছেন, এটা যুদ্ধের আরেক পর্যায়ের কার্যক্রমের অংশ। এটাকে তারা কৌশলগত কাজের অংশ হিসেবেই দেখছে। এদিকে ইসরায়েল সেনারা সরে যাওয়ার পর থেকেই যুদ্ধ বিধ্বস্ত খান ইউনিসে ফিরতে শুরু করেছে স্থানীয়রা। তবে ইসরায়েল হঠাৎ এভাবে পিছু হটল কেন, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, সেনা প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি কৌশলগত এবং এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে দক্ষিণ গাজা থেকে স্থল সেনা প্রত্যাহার ইসরায়েলকে যুদ্ধবিরতি এবং হামাসের সাথে বন্দি মুক্তির আলোচনায় সহায়তা করবে। যুদ্ধবিরতি আলোচনার জন্য রবিবার কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের অভ্যন্তরে গত বছরের অক্টোবরে হামলা চালায় হামাস যোদ্ধারা। এরপর থেকেই যুদ্ধ চলছে। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরটিতে অভিযান চালাতে চায় ইসরায়েল। তাদের দাবি, ওইখানেই রয়েছে হামাসের মূল ঘাঁটি, তাই হামাসকে পুরোপুরি শেষ করতে গেলে রাফায় অভিযান করতেই হবে। তবে আন্তর্জাতিক মহলের তোপের মুখে পড়েই দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, এমনটাই মনে করছেন কূটনৈতিকরা।